নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। আমরা সাধারণ গণিতের অনুশীলনী 3.3 এর অঙ্কের সমাধান করছি। গত ক্লাসে আমরা 10 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম, আজ 11 নম্বর থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? এ স্কোয়ার মাইনাস 30a + 216, এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি করতে হবে আমাদেরকে? আগে দেখতে হবে কোনো কমন সংখ্যা আছে কিনা, নেই, সূত্রে আনা যায় কিনা, যায় না, তাহলে আমাদের কি করতে হবে? মিডল ফ্যাক্টর করতে হবে, তাই না? সেজন্য আমরা চলকের বেশি পাওয়ার যুক্ত যে পদ সেটা কত? এ স্কোয়ার। আর এখানে আছে কত? ধ্রুব পদ 216। এই দুটোকে গুণ করে দিব, তাহলে কত পাই? প্লাসের 216 এ স্কোয়ার। আমরা কি করব, এই সংখ্যাটিকে ভেঙে লিখব। কিভাবে লিখব? এই 216কে এভাবে লিখতে পারি, 18 গুণ 12। অন্যভাবেও লিখতে পারি, কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে এখানে কি চিহ্ন আছে, প্লাস। তার মানে আমরা যে দুটো সংখ্যায় ভাগ করব তাদেরকে যোগ করলে যেন মাঝখানের এইটা আসে। তাহলে দেখো, 18 আর 12 যদি যোগ করি তাহলে কত আসে? 30 আসে, তাই না? কিন্তু এখানে কি আছে? মাইনাস। তাহলে আমরা যখন লিখব কিভাবে লিখব? এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 12a প্লাস 216। এখন দেখো, তোমরা একটু যদি যোগ করে দেখো, মাইনাস 18 এ মাইনাস 12 এ যোগ করলে কত হয়? মাইনাসে 30 এ। আবার যদি দুটো গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, আর 18 আর 12 গুণ করলে 216, আর এ আর এ তে এ স্কোয়ার। বুঝতে পারা গেল? ওকে, এখন আমরা দুটো দুটো করে কমন নিব। এ কমন নিলে এ মাইনাস 18, এখান থেকে মাইনাস 12 যদি কমন নিই তাহলে এ মাইনাস 18। ওকে, এরপরে আমরা দেখো এই দুটো পদের মধ্যে আবার এ মাইনাস 18 এটা কমন নিয়ে নিলাম। এখানে কে বাকি রইল? এ। এখানে কে বাকি আছে? মাইনাস 12। এই হচ্ছে আমাদের নির্ণেয় উৎপাদক, আমরা শেষে লিখে দিব। অতএব নির্ণেয় উৎপাদক এ মাইনাস 18 ইন্টু এ মাইনাস 12। 12 নম্বরের রাশিটি তুলে নিলাম। আমরা কি করব, চলকের সবচেয়ে বেশি পাওয়ার আর ধ্রুব পদ এই দুটো পদকে গুণ করে নিব। তাহলে এ টু দি পাওয়ার 8 আর হচ্ছে মাইনাস 2 গুণ করলে আমরা কত পাই? মাইনাস 2 এ টু দি পাওয়ার 8। এখন 2 কে আমরা যদি ভাগ করি তাহলে 2 ইন্টু 1, এভাবে লিখতে পারি, তাই না? তাহলে হিসাবটাকে, হিসাব হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এদেরকে বিয়োগ করে দেখব মাঝখানের এই পদটা পাওয়া যায় কিনা। তো 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত পাওয়া যায়? 1। এখানে কত আছে? 1 আছে। কিসের? মাইনাসের। তো মাইনাস প্লাসটা আমরা পরে দেখছি। এ টু দি পাওয়ার 4 এর সাথে কোনো সহগ নাই মানে 1 আছে, তাহলে এখানেও আমরা বিয়োগ করে 1 পেয়েছি। কিভাবে লিখব? এ টু দি পাওয়ার 8, এখানে দেখ বড় সংখ্যা যেটা থাকবে সেই সংখ্যার চিহ্ন হবে এই জায়গাতে যে চিহ্ন থাকবে, তাহলে মাইনাস 2 এখানে চলককে এ টু দি পাওয়ার 4, আর বাকিটা কি হবে? প্লাস চিহ্ন হবে। 1 এর সাথে এ টু দি পাওয়ার 4, তার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2। বোঝা গেল? এখন আমরা দেখো গুণ করে যদি, তাহলে এই দুটোকে একটু গুণ করে দেখি, মাইনাস 2 আর এখানে আছে 1, 2 আর 1 গুণ করলে মাইনাস 2, এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 8, তাহলে এদের গুণফল এটা আসে। আবার যদি যোগ করি, মাইনাস 2 এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মানে মাইনাস এ টু দি পাওয়ার 4। এভাবে আমরা মিলিয়ে দেখতে পারি। এবার আমরা কি করব, কমন নিব। এ টু দি পাওয়ার 4 যদি কমন নিই তাহলে এখানে কি থাকে? এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখানে যদি আমরা 1 কমন নিই তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2। এখন আবার এই দুটো পদের মধ্যে এটা কমন, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর এখানে কে রইল? এ টু দি পাওয়ার 4 প্লাস 1। এই হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে আমরা অতএব নির্ণেয় উৎপাদক লিখে দিব, এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 1। 13 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। ওকে, আগের অঙ্কের মতোই। তো এখানে কি করতে হবে আমাদের? প্রথমে বেশি পাওয়ারের চলকযুক্ত পদটি আর হচ্ছে ধ্রুব পদ গুণ করে নিব, তাহলে মাইনাস 650 এক্স স্কোয়ার। ওকে, 650কে আমরা এমনভাবে ভাঙব যেন তাদেরকে বিয়োগ করলে 37 হয়। এখন বিয়োগ কেন করব? কারণ আমাদের গুণফলের সাথে
মাইনাস 650 এসেছে তাই না যদি মাইনাস আসে তাহলে আমরা বিয়োগ করে দিব এখন 650 কে কিভাবে লেখা যেতে পারে 50 ইনটু 13 লেখা যেতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় সংখ্যা আমি হঠাৎ করে কিভাবে বুঝব যে 50 এবং 13 হবে এই ব্যাপারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা অঙ্কটা ক্লিয়ার করে নিই ঠিক আছে দেখো মাইনাস 50x প্লাস 13x যদি আমরা যোগ করি তাহলে কত হয় মাইনাসে 37x হয় আবার যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আর 50 এবং 13 গুণ করলে হয় 650x আর x এ x স্কয়ার তাহলে আমাদের মিডল টার্ম ঠিক আছে এখন আমরা কি করব x কমন নিব x মাইনাস 50 প্লাস এখান থেকে দেখো 13 যদি কমন নেই x মাইনাস 50 আবার এই দুটো পদের মধ্যে x মাইনাস 50 কমন আছে তাহলে x মাইনাস 50 আর এখানে বাকি রইল x এখানে প্লাস 13 অতএব নির্ণয় উৎপাদক x মাইনাস 50 ইনটু x প্লাস 13 এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে 650 কে কিভাবে আমরা 13 এবং 50 এর মধ্যে নিয়ে আসলাম আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3, 2, 5 এবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 6 এখানে কত 5 তাই না এরপরে যদি আমরা আবারও 5 দিয়ে ভাগ করি তাহলে 13 এখন আমাদেরকে এই যে যে উৎপাদকগুলো বের হয়েছে এখান থেকে মিলিয়ে দেখতে হবে যে কোনগুলোকে নিলে আমার এই সংখ্যাটি পাওয়া যাবে আবার এখানেও একটা বিষয় আছে যে যেহেতু গুণফল কি এসেছিল মাইনাস 650 এক্স স্কোয়ার যেহেতু এখানে মাইনাস তাহলে কি বুঝতে হবে আমাদের এই জায়গা থেকে যে সংখ্যাগুলো আমরা বের করব সেই সংখ্যাগুলোকে বিয়োগ করে দেখতে হবে যে এটা আসে কিনা কেন বিয়োগ করব কারণ এই যে এখানে বিয়োগ চিহ্ন আছে তাই যদি যোগ থাকতো তাহলে আবার যোগ করতাম তাই না তো দেখো এখানে যদি আমরা এই যে 2 আর 5 গুণ করি কত হয় 10 10 আর 5 গুণ করলে কত হয় 50 আর এটা কি আছে বাকি রইল 13 আর এদেরকেই বিয়োগ করলে 37 পাওয়া যায় বুঝতে পেরেছো তোমরা 14 নম্বর অঙ্কে কি বলা হয়েছে 9x স্কয়ার y স্কয়ার মাইনাস 5xy স্কয়ার মাইনাস 14y স্কয়ার আমি আগেই বলেছিলাম প্রতিটি পদের মধ্যে দেখতে হবে কোনো সাধারণ সংখ্যা আছে কি না এখানে কিন্তু y স্কয়ার y স্কয়ার y স্কয়ার আছে তাহলে আমরা y স্কয়ারকে কমন নিয়ে নিব y স্কয়ার যদি কমন নিই তাহলে কত থাকে 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 তাহলে দেখো কমন নেওয়ার পরে যে রাশিটি থাকলো এই রাশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলেই হয়ে যাচ্ছে এখন নিয়ম কি চলকের সবচেয়ে বড় যে ঘাত থাকবে বড় যে পাওয়ার থাকবে সেই পদটাকে আর ধ্রুব পদকে গুণ করে দিব 9 আর 14 গুণ করলে কত হয় 126 তার সাথে কত হবে x স্কয়ার আর চিহ্ন হবে এটা মাইনাস এটা ছিল প্লাস তাহলে মাইনাসের এখন যেহেতু মাইনাস আছে তার মানে 126 কে ভাঙালে যে দুটি সংখ্যা আসবে তাদেরকে আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তো দেখো যদি 14 এবং 9 এই দুটি সংখ্যা অর্থাৎ যাদেরকে গুণ করেছিলাম তাদের পার্থক্য যদি বের করি তার পার্থক্য 5 তাহলে আমরা কিভাবে লিখব দেখো y স্কয়ার 9x স্কয়ার এখানে বড়টার চিহ্ন হবে এই জায়গাতে যে চিহ্ন আছে মাইনাসের 14x বাকিটা কোন চিহ্ন হবে অপোজিট চিহ্ন অর্থাৎ মাইনাস এটা মাইনাস হলে পরেরটা প্লাস 9x মাইনাস 14 ওকে এবার আমরা কমন নিব y স্কয়ার রইল এখানে দেখো কত কমন যায় শুধুমাত্র x কমন যায় তাহলে 9x মাইনাস 14 আর এখানে প্লাস 1 তাহলে 9x মাইনাস 14 কি হবে তাহলে y স্কয়ার আর এখানে কত 9x মাইনাস 14 দুটোর মধ্যেই আছে দুই জায়গাতেই আছে তাহলে আমরা এটা আগে কমন নিয়ে নিলাম আর এখানে কত রইল x এখানে কত রইল প্লাস 1 এই হচ্ছে আমাদের উৎপাদক বুঝতে পেরেছ তোমরা এই জায়গাটাই হচ্ছে আমাদের হিসাবের ব্যাপার অতএব নির্ণয় উৎপাদক y স্কয়ার ইনটু 9x মাইনাস 14 ইনটু x প্লাস 1 15 নম্বর অঙ্কটি কিভাবে করব দেখো 4x টু দি পাওয়ার 4 আর ধ্রুব পদ আছে কত মাইনাস 81 এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে মাইনাসের 3, 2, 4x টু দি পাওয়ার 4 ওকে তাহলে এই 324 কে আমরা এখন যোগ বিয়োগ করে এই জায়গাতে আনবো কিন্তু যোগ করব না বিয়োগ করব বিয়োগ করব কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে দেখো 324 কে আমরা একটু ভাঙাই ধরো
আমরা বুঝতে পারছি না যে কোন কোন সংখ্যা নিব ঠিক আছে তাহলে আমরা একেবারে ছোটবেলার মতো ভাগ করে দিব দুই দিয়ে ভাগ করলে কত হয় আচ্ছা এরপরে আবার দুই দিয়ে ভাগ করলে কত হয় 81 আবার যদি 3 দিয়ে ভাগ করি 27 আবার যদি 3 দিয়ে ভাগ করি 9 আবার যদি 3 দিয়ে ভাগ করি উৎপাদকগুলো বের করে ফেললাম এবার আমাকে এমন সংখ্যা নিতে হবে যাদেরকে বিয়োগ করলে 27 হবে তাহলে কত 2 আর 2 যদি গুণ করি 4 4 এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হয় 12 12 এর সাথে যদি আবার আমরা 3 গুণ করি তাহলে কত হয় 36 আর বাকি আছে কে এই দুটো তাহলে 3 গুণ 3 3 গুণ 3 মানে কত 9 দেখো 36 আর হচ্ছে 9 এদেরকে যদি বিয়োগ করি তাহলে কত পাই আমরা 27 তাহলে কিন্তু আমরা সংখ্যা পেয়ে গিয়েছি কি পেলাম 4 x টু দি পাওয়ার 4 এখানে কে কে 36 আর হচ্ছে 9 এর মধ্যে বড় কে 36 বড় চিহ্ন হবে এই জায়গাতে যে চিহ্ন আছে সেটা তাহলে 36 x স্কয়ার এরপরে কত 9 9 হবে অপর চিহ্ন এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস হলে এখানে মাইনাস যেহেতু এখানে মাইনাস সুতরাং এখানে হবে প্লাস কত 9 x স্কয়ার মাইনাস 81 ওকে এবার আমরা দুটো দুটো করে কমন নিব দেখো এখান থেকে যদি আমরা 4 x স্কয়ার কমন নিই তাহলে কত হয় x স্কয়ার মাইনাস 9 আর এখান থেকে যদি আমরা 9 কমন নিই তাহলে কত হয় x স্কয়ার মাইনাস 9 ওকে এবার x স্কয়ার মাইনাস 9 এটা আবার দুই পদের মধ্যেই আছে তাহলে x স্কয়ার মাইনাস 9 কমন নিয়ে নিলাম এখানে কত রইল 4 x স্কয়ার প্লাস এখানে কত আছে 9 ওকে এবার দেখো x স্কয়ার মাইনাস 9 কে আবার কি লেখা যায় x স্কয়ার মাইনাস 3 স্কয়ার এতে সুবিধা কি আবার এটা সূত্রে পড়ে গিয়েছে ঠিক আছে 4 x স্কয়ার প্লাস 9 এটা যেমন আছে তেমন থেকে যাবে এটা আবার আমরা সূত্রে লিখে দিব কি লিখব x প্লাস 3 অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে গিয়েছে এই যে দেখো প্রথম পদের উপর স্কয়ার দ্বিতীয় পদের উপর স্কয়ার তার মানে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ গুণ প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ আর এটা যেভাবে আছে সেভাবেই থাকবে 4 x স্কয়ার প্লাস 9 ওকে তাহলে আমরা নির্ণয় উৎপাদক কি লিখব x প্লাস 3 x মাইনাস 3 আর কত 4 x স্কয়ার প্লাস 9 বুঝতে পেরেছ ওকে প্রিয় বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ ক্লাসের কোনো অঙ্ক বুঝতে না পারলে অথবা ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে সেটি জানাতে একদমই ভুলবে না এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল শুভকামনা